গোটা দেশের সাথে রাজ্যেও যথাযথ মর্যাদায় পালিত হল ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস। এই দিনটিকে কেন্দ্র করে সারা রাজ্যে প্রতিটি বিধানসভা কেন্দ্রের প্রতিটি ওয়ার্ডের বুথে বুথে কর্মসূচিটিকে উৎসবের মেজাজে পালন করা হয়। তারই অঙ্গ হিসেবে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনী কার্যালয়ে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদার, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ দলের অন্যান্য নেতা কর্মীরা। এই 6ই এপ্রিল আজকের দিনে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির হাত ধরে ভারতীয় জনতা পার্টির রচনা হয়েছিল। আজকে আমরা এই প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করছি সারা ভারতবর্ষের ব্যাপী, এবং তার সঙ্গে আমাদের একটি পূরণ হয়েছে প্রত্যেকটা বুথে বুথে আমাদের এই স্থাপনা দিবসকে সামনে রেখে আমরা পার্টির প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করছি। তারই অঙ্গ হিসাবে আজকে এই দলীয় কার্যালয়ে আমরা এই প্রতিষ্ঠা দিবস এখানে উদযাপন করছি। আমাদের সঙ্গে মঞ্চে রয়েছেন আমাদের নির্বাচনী প্রভারী, লোকসভা নির্বাচনের প্রভারী।